কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক পেজটি সেটিং করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ সেটিং করতে হয়, একেবারে এ টু জেড। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিও শুরু করছি যে কীভাবে আমরা ফেসবুক পেজটি সেটিং করব। তো ফেসবুক পেজটি সেটিং করার জন্য আপনি কী করবেন, চলে আসবেন আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি রয়েছে সেখানে। তো সেখানে আসার পর আপনি এখানে ফেসবুক পেজটি সুইচ করে নেবেন, মানে যেই পেজটি আপনি সেটিং করবেন সেই পেজটি এখানে সুইচ করে নেবেন। তো সুইচ করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট রয়েছে। তো আপনি কী করবেন, এখানে একটি ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন সেটিংস আইকন। তো আপনি এখানে আবার ক্লিক করে দেবেন। তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নিচে রয়েছে লিঙ্কেড অ্যাকাউন্ট। তো আপনি কী করবেন, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো আপনি যদি এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম লিঙ্ক করতে চান আপনার ফেসবুক পেজে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো এটা করার জন্য আপনি এই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে নাম্বার দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে যাবে এবং সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুক পেজের সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু ইনস্টাগ্রামও আপনি অ্যাড করতে পারেন। তো এখন আমরা চলে যাব পরবর্তী সেটিংসগুলো জানার জন্য। তো তার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন উপরে রয়েছে পেজ সেটিংস। তো আমরা এখানে আবারও ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো সেটিংস কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা কোন সেটিংসের কী কাজ আমরা এগুলো সবগুলোই আজকে এখান থেকে একের পর এক জেনে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু এখানে একটি শো করছে। তো এখানে শো করছে নেম। তো আপনি কী করবেন, এই নেমের উপরে ক্লিক করে দেবেন। তো যদি আপনি এই নেমের উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার পেজের নামটা কিন্তু এখানে শো করছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার পেজের নামটি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো তার পরবর্তী সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করব। তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন নিচে প্রাইভেসি। তো আপনি কী করবেন, এখানে আবারও ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন উপরে কিন্তু এগুলো অনেকগুলো সেটিংস রয়েছে আমাদের যেগুলো কাজ করতে হবে এবং কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদের না করলেও চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, শর্টকাট, ইউর অ্যাক্টিভিটি। তো এগুলো থাক, এগুলো আমরা ধরবো না, এগুলো যেমন রয়েছে ঠিক তেমনই থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেটিং রয়েছে হু ক্যান সি দ্য পিপুল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। তো আপনি কী করবেন, এখানে একটু ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার যদি এখান থেকে পাবলিক দেওয়া থাকে তাহলে আপনি কী করবেন, এটা অবশ্যই অনলিমি করে দেবেন। তো এটা অনলিমি করে দিলে কী হবে, আপনার ফেসবুক পেজ দিয়ে আপনি যাকে যাকে ফলো করেছেন সেগুলো কিন্তু চাইলে কেউ দেখতে পারে যে আপনি কাকে কাকে ফলো করেছেন আপনার ফেসবুক পেজ দিয়ে। তো আপনি যদি এটা এখান থেকে পাবলিক থেকে অনলিমি করে দেন তাহলে কিন্তু কেউ আপনার যাকে যাকে আপনি ফলো করেছেন আপনার ফেসবুক পেজ দিয়ে সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। তো আমরা তার পরবর্তী সেটিংস যাওয়ার জন্য এখানে আবার ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করার পর আপনি এখান থেকে আবারও স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন এখানে একটি অপশন শো করছে হু পিপল ক্যান ফাইন্ড ইউর কন্ট্যাক্ট, মানে আপনার ফেসবুক পেজটি কে কে খুঁজে পাবে। তো আপনি তার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যদি আপনার এটা এখান থেকে আপনার অফ করা থাকে তো আপনার এই অপশনটি এখান থেকে অন করে দেবেন। যদি আপনি এটা অন করে দেন তাহলে সবাই আপনার ফেসবুক পেজটি ফেসবুকে খুঁজে পাবে, আর যদি আপনি এটা অফ করে দেন তাহলে কিন্তু আর খুঁজে পাবে না। তো অবশ্যই আপনার এটা অন করে দেবেন। তো তারপরে সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো নিচে আরও একটি অপশন রয়েছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড। তো আপনি কী করবেন, এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে পেজটি রয়েছে সেটা ফেসবুক রিকমেন্ড করবে অন্যের পেজের নিচে। তো আপনার যদি এই অপশনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই এটা এখান থেকে অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার পেজটি অন্যের পেজের সাথে রিকমেন্ডেড করবে, এতে কিন্তু আপনার ফলোয়ার বাড়তে পারে। তো আপনি অবশ্যই এটা এখান থেকে অন করে দেবেন। তো এটা অন করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আরও পরবর্তী সেটিংস জানার জন্য এখান থেকে আমরা আবারও ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে মেসেজিং। তো আপনি এখানে আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অন এবং অফ দুটি অপশন কিন্তু এখানে রয়েছে। তো আপনাকে ফেসবুক পেজে কেউ মেসেজ করতে পারবে কিনা অথবা করতে পারবে কিনা আপনি চাইলে কিন্তু এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যদি চান যে আপনাকে ফেসবুক পেজে কেউ মেসেজ করুক তাহলে আপনি অন করে দেবেন, আর যদি চান যে আপনাকে ফেসবুক পেজে কেউ মেসেজ না করুক তাহলে আপনি কী করবেন, এখান থেকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনাকে ফেসবুক পেজে আর কেউ মেসেজ করে পাবে না। তো তারপরে সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করব। তো এখান থেকে ব্যাগে আসার পর আমরা আবারও এখান থেকে ব্যাগে চলে আসবো। তো এখানের কাজ আমাদের শেষ। তো এখানে আমরা চলে যাবো পরবর্তী সেটিংসে। তো এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং নামে একটি অপশন রয়েছে। তো আপনি এখানে আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু আপনারা এখানে শো করছে। তো তার প্রথমে আমরা দেখতে পাবো व्यूइंग एंड शेयरिंग एंड यूर पेज। तो আপনার পেজে কে পোস্ট করতে পারবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করুন। তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এভরিওয়ান এবং অনলি মি, মানে আপনার পেজে কিন্তু কেউ চাইলে কিন্তু পোস্ট করতে পারে। যদি আপনার পেজটি ক্লাসিক পেজ হয় তাহলে আপনি কি করবেন, এটা এখান থেকে এভরিওয়ান দেওয়া থাকলে আপনি কি করবেন, এটা এখান থেকে অনলি মিতে সিলেক্ট করে দেবেন। তো যদি আপনি এটা অনলি মিতে সিলেক্ট করে দেন আর যদি আপনার ফেসবুক পেজটি ক্লাসিক হয়, প্রোফাইল না হয়ে, তাহলে কিন্তু আপনার পেজে কেউ পোস্ট করতে পারবে না। তো এই ছিল মূলত এই সেটিংসটি। তো তারপরে সেটিংস জানার জন্য আমরা কী করবো, এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো। তো এখান থেকে ব্যাকে আসার পর আমাদের এই যে সেটিংসগুলো যেমন রয়েছে, তো এখানে অনেকগুলো রয়েছে, এগুলো এরকমই থাকবে। তো আমরা কী করবো, এখান থেকে কিছু কিছু যেগুলো সেটিংস ইম্পর্টেন্ট আমরা সেগুলো এখান থেকে আমরা কাজ করবো। তো তার জন্য এখানে এই উপরে যেগুলো রয়েছে সেগুলো এরকমই থাক। আমরা এখানে দেখতে পাবো ট্যাগিং নামে একটি অপশন রয়েছে। তো আমরা কী করবো, এই ট্যাগিংয়ে একটি ক্লিক করে দেবো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনার ফেসবুক পেজে অন্যরা যাতে পেজ দিয়ে ট্যাগ না করতে পারে তার জন্য আপনি কী করবেন, এটা এখান থেকে অনলিমিতে করে দেবেন। যদি এটা আপনার এখানে এভরি অন দেওয়া থাকে তো আপনি কী করবেন, এটা এখান থেকে অনলিমি করে দেবেন। তো এটা অনলিমি করে দিলে কী হবে, আরও যে যারা ফেসবুক পেজ ইউজ করে তারা চাইলে কিন্তু আপনার পেজটিকে ট্যাগ করতে পারে ফেসবুক প্রোফাইলের মতো। তো আপনি যদি এটা এখান থেকে অনলিমি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক পেজে কেউ ট্যাগ করতে পারবে না। তো তার পরবর্তী সেটিং জানার জন্য আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসবো। তো এখান থেকে ব্যাগে আসার পর আমরা এখানে দেখতে পাবো রিভিউ। তো আমরা কী করবো, এখানে আবার একটু ক্লিক করবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন রিভিউ ট্যাগ ইউর পোস্ট। তো আপনার ফেসবুক পোস্টে কেউ রিভিউ দিতে চাইলে সেটা যদি আপনি দিতে চান তাহলে আপনি কী করবেন, এটা এখান থেকে অন করে দেবেন, তাহলে আপনার পোস্টে সবাই রিভিউ দিতে পারবে। তো তার পরবর্তী সেটিং জানার জন্য আমরা এখান থেকে আবার ব্যাকে চলে আসবো। তো এখান থেকে ব্যাকে আসার পর আমরা এখানে আবার নিচে দেখতে পাবো রিভিউ হোয়াট দ্য আদার্স পিপল সি ইউর পেজ। তো আপনি কী করবেন, এখানে একটি আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলে চলে আসবে। তো প্রোফাইলে আসার পর আপনার এখানে কোনো কাজ নেই, আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আমাদের কাজ হলো এখানে নিচে দেখতে পাবেন রিভিউ পোস্ট দ্যাট ইউ ট্যাগড বিফোর পোস্ট অ্যাপিয়ারেন্স। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কী হবে, যদি কেউ আপনার পেজে কেউ রিভিউ দিয়ে দেয় আপনি চাইলে কিন্তু সেটা, সে যদি চাই যে আনরিভিউ করবে, মানে রিভিউ করবে না, তাহলে কিন্তু আপনি সেটা যদি এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু সে আর আনরিভিউ করতে পারবে না, মানে সে রিভিউ করেছে রিভিউ থাকবে। আর যদি আপনি এটা এখান থেকে অন করে দেন তাহলে সে রিভিউ করতে পারবে, আবার সে চাইলে কিন্তু তার রিভিউটা সে কিন্তু তুলে নিতে পারবে। তো মূলত ছিল এই কটা সেটিংস এখানে। তো আমরা পরবর্তী সেটিংস জানার জন্য এখান থেকে আবারও ব্যাক করবো। তো এখান থেকে ব্যাক করার পর আমরা এখান থেকে আবারও ব্যাক করবো। তো এখান থেকে ব্যাক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন পাবলিক পোস্ট। তো কী করবেন, আপনি কী করবেন, এখান থেকে আপনি আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করছে। তো এখানে আমাদের কোনো কাজ নেই। তো আপনি এখানে দেখতে পাবেন পাবলিক। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে পাবলিক। তো এখানে আপনি সবগুলো অপশন দেখবেন, এগুলো সবগুলো অপশন পাবলিক দেওয়া আছে কিনা। যদি পাবলিক দেওয়া না থাকে তাহলে আপনি কী করবেন, এখান থেকে ক্লিক করে করে এগুলো সবগুলোতে আপনি পাবলিক করে দেবেন। তো এখান থেকে পাবলিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন পরবর্তী সেটিংসগুলো জানার জন্য। তো পরবর্তী সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবার স্কুল ডাউন করবো। স্কুল ডাউন করার পর এখানে দেখতে পাবেন আপনার একটি অপশন রয়েছে পেজ অ্যাক্সেস। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি আপনার পেজে কোনো অ্যাডমিন অথবা মডারেটর বা এডিটর অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। তো তারপরে সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাক করবো। তো এখান থেকে ব্যাক করার পর আপনি এখানে দেখতে পাবেন পেজ কোয়ালিটি নামে একটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন, এখানে আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার পেজের কোয়ালিটিটা কেমন, মানে কোনো সমস্যা আছে কিনা। যদি আপনার পেজে এরকম সবুজ চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার পেজে কোনো সমস্যা নেই। আর যদি আপনার এখানে হলুদ অথবা রেড মার্ক দেওয়া থাকে তাহলে বুঝবেন আপনার পেজে ভায়োলেশন রয়েছে। তো তারপরে সেটিংস জানার জন্য আমরা এখান থেকে আবার ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করার পর আপনি এখান থেকে আবার স্কুল ডাউন করবেন। স্কুল ডাউন করার পর এখানে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেড নামে একটি অপশন রয়েছে। তো আপনি এখানে আবারও ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, মানে এই অপশনগুলো আপনার এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা। যদি আপনার এখানে টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই এগুলো টিক মার্ক করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে কন্টেন্টগুলো রয়েছে ফেসবুক এগুলো কিন্তু অন্যের কন্টেন্টের পাশে কিন্তু রিকমেন্ড করবে। তো অবশ্যই আপনি এখান থেকে এগুলো টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে টিক মার্ক করে দেওয়ার পর পরবর্তী সেটিংসে জানার জন্য আপনি এখান থেকে আবারও ব্যাক করবেন। তো ব্যাক করে আসার পর আপনি এখান থেকে আবার স্কুল ডাউন করবেন। স্কুল ডাউন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে, তো আপনি এখানে আবারও ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন, মানে আপনি যদি এখানে ক্লিক করে পরের স্টেপগুলো যান তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটিকে কিন্তু ডিলেট করতে পারবেন এবং কি আপনার পেজটিকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তো তারপরে সেটিংসগুলো জানার জন্য আপনি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে আসার পর আপনি এখান থেকে আবারও স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আবার, তো এখান থেকে স্ক্রল ডাউন করার পর আপনার এখান থেকে মূলত কাজ শেষ। এই ছিল মূলত ফেসবুকের যে মেন সেটিংসগুলো রয়েছে। তো আপনি যদি আপনার পেজে এই সেটিংসগুলো করে নেন তাহলে একদম 100% আপনার পেজটি ওকে সেটিংস করা হয়ে গেছে, আর কোনো সেটিংস আপনাকে না করলেও